নওদা প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নিয়েছি যে আমতলার যে মাছের বাজার এবং সবজি বাজার, ওখানে প্রচুর মানুষের প্রতিনিয়ত সমাগম হচ্ছে। তাই আমরা লকডাউন যেহেতু চলছে আমাদের, সেই জায়গায় আমরা মানুষকে সতর্ক করার জন্য ঐতিহাসিক আমতলা যে বাজার, বহু পুরাতন বাজার, সেই বাজারকে আমরা পিডব্লিউডির এই খোলামেলা স্থানে আমরা স্থানান্তরিত করলাম। যেহেতু বর্তমানে লকডাউন চলছে, মানুষের গ্যাদারিং করা বর্তমানে আইনত যাবে না, যেটা এবং স্বাস্থ্য দপ্তর সেটাকে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মনে করি যে এই লকডাউনের সময় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সবজির প্রতিনিয়ত প্রয়োজন আছে, কিন্তু আমাদেরকে সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর সেটার জন্যে আমরা এই পিডব্লিউডির যে খোলামেলা জায়গায়, আমাদের বছরখানিক আগে পরিকল্পনা ছিল যে কর্মতৃপ্ত হয়েছে, তার পিছনেই আমরা সবজি বাজার এবং মাছের বাজার বসাব। সেই মতো আজকে আমরা নওদার প্রশাসনিক স্তরে বিডিও, আমাদের ওসি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের মেম্বার সঞ্জয় এবং ব্যবসায়িক সমিতির সম্পাদক ষষ্ঠী দা থেকে শুরু করে আমরা সকলে মিলিতভাবে এই আমতলা পিডব্লিউডি বাজারে এসে আমরা জায়গা স্থির করলাম এবং খোলামেলা মানুষ যেন বাজারটা করতে পারে, প্রচুর জায়গা আছে এবং ডিস্টেন্স মেনটেন করে যেন সবজি এবং মাছ কিনতে পারে, তাই এই ব্যবস্থা আমরা করলাম। দেখুন, লকডাউন নিয়ে সারা ভারতবর্ষে একটা নির্দেশিকা জারি হয়েছে, তো আমি মনে করি আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31 মার্চ এবং কেন্দ্র সরকার সেটা 14 এপ্রিল 2020 এই অবধি লকডাউন করেছে। তাই এই লকডাউনটা একটা, আমি মনে করি যে আমাদের প্রত্যেকে মেনে চলা উচিত, আমাদের বাঁচার এবং বাঁচার তাগিদে, আমাদের পরিবারের তাগিদে, আমাদের সমাজের তাগিদে। তাই মানুষের সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু সুস্থ জীবন এবং স্বাভাবিক জীবনে যদি আমরা ফিরে আসতে পারি, কামব্যাক করতে পারি, তাহলে লকডাউনটা মেনে চলতে হবে। এই সমস্যা থাকবে, কিন্তু সমস্যাকে আমরা রিকভারি করব। আমরা এখানে একটা ইনফার্টি সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি আইভিএফ ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখানকার কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।